হিন্দু সনাতন ধর্মে গাছেদেরকে বৃক্ষদের আলাদা করে স্থান দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই বৃক্ষ থেকে উৎপন্ন প্রত্যেকটি ফলকেও ভীষণ গুরুত্ব সহকারে দেখা হয় এমন কিছু ফল আছে হিন্দু ধর্মশাস্ত্রে যাদেরকে আমরা বিভিন্ন পুজো পাঠে ব্যবহার করি বিভিন্ন দেবতা দেবীদেরকে প্রসন্ন করার উদ্দেশ্যে সামনে আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং নবরাত্রি এই নবরাত্রি বা দুর্গোৎসবের সময় আমরা এমন একটা ফলকে যদি মহাদেবকে এবং দুর্গা মাকে প্রসন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করি তাহলে আমাদের জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং আর অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে পারে কি সেই ফল এবং কিভাবে তার প্রয়োগ করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। নজর রাখুন সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন বন্ধুরা আজকের আলোচনার বিষয় ফল এমন একটা ফল যে ফলটা আমাদের ভাগ্যস্থানকে পরিবর্তন করতে পারে ধন দৌলত সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে নিয়ে আসতে পারে মা দুর্গার কৃপা আশীর্বাদ দেবা দেব মহাদেবের কৃপা আশীর্বাদ এই সুন্দর সময়ের মধ্যে যে সময়টা সামনে আসতে চলেছে নবরাত্রি বা দুর্গোৎসব হিসাবে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে নিয়ে আসুন ডালিম বা বেদানা এই ডালিম বা বেদানা যদি আপনারা এই সময় বাড়িতেই নিয়ে আসেন তাহলেই আপনাদের অনেক সুখ সৌভাগ্য লাভ হয় কারণ এই ফলটি যেমন মহাদেবের অত্যন্ত প্রিয় ঠিক সেরকমভাবেই এই ফলটি অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর নারায়ণের এবং মা দুর্গার মা দুর্গার কৃপা আশীর্বাদ পাওয়া যায় এই ফলটির মাধ্যমে বন্ধুরা ডালিম বা এই বেদনাকে লক্ষ্য করে দেখেছেন এই ফলটার মধ্যে অসংখ্য বীজ আছে বীজ মানে এক একটা বীজ এক একটা বৃক্ষে রূপান্তরিত হতে পারে তার মানে মাল্টিপ্লিকেশান বাড়ানো অর্থাৎ এটা যখনই আপনারা নিয়ে আসবেন আপনাদের আর্থিক উন্নতি যেমন হবে অর্থ যেমন বাড়বে মাল্টিপ্যাল হবে বৃদ্ধি পাবে গুণিত আকারে বাড়তে শুরু করবে ঠিক সেরকমভাবেই সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিও আসতে শুরু করবে বন্ধুরা এই সময়ের মধ্যে অর্থাৎ এই যে নবরাত্রি বা এই যে দুর্গোৎসব অবশ্যই ডালিম কিনে বাড়িতে নিয়ে আসুন বা বেদানা কিনে বাড়িতে নিয়ে আসুন এছাড়া বন্ধুরা এই সময়ের মধ্যে মা দুর্গাকে অবশ্যই বেদানা ফলটি চড়াবেন যে কোনো মন্দিরে হোক বাড়িতে হোক আপনারা নিয়মিত চলাতে পারেন অর্থাৎ প্রত্যেক দিন চলাতে পারেন বা যে কোনো একদিন আপনারা অবশ্যই অবশ্যই এই ফলটি দুর্গা দেবীকে চড়ান এবং মায়ের আশীর্বাদী হিসাবে ওই ফলগুলোর মধ্যে থেকে একটা ফল বাড়িতে নিয়ে এসে প্রসাদ হিসেবে সকলে মিলে অবশ্যই আহার গ্রহণ করুন এবং দর্শক বন্ধুরা এই ফলটি এই সময়ের মধ্যে বাচ্চা মেয়ে যারা আছে ছোট ছোট বাচ্চা মেয়ে সেই শিশুদের মধ্যে বিতরণ করুন বন্টন করুন ডালিম ফল তাহলে আপনাদের ওপরে আসবে মায়ের বিশেষ কৃপা আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বন্ধুরা এই ফলের রস বানান এবং এই সময়ের মধ্যে নবরাত্রি চলার সময় দুর্গোৎসব চলার সময় দেবাই মহাদেবকে এই ডালিম ফলের রস বা বেদানা ফলের রস দিয়ে অভিষিক্ত করুন সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি পাবেন ব্যবসায়িক বন্ধুদের জন্য বিশেষ সুখ আসবে বিশেষ আর্থিক সুবিধা আপনারা পাবেন বন্ধুরা এই সময়ের মধ্যে যারা কিন্নর আছে থার্ড জেন্ডার আছে সেই সমস্ত লোকেদেরকে সেই সমস্ত মানুষজনকে আপনারা ডালিম ফল নিবেদন করুন ডালিম ফল তাদেরকে দিন অবশ্যই তাদের মাধ্যমে আপনাদের ওপরে আসবে বুধের বিশেষ কৃপা অর্থাৎ বুধ গ্রহ যাদের দূষিত আছে বুধ গ্রহ যাদের ডিস্টার্ব করছে তারা বিশেষ সুখ স্বাচ্ছন্দ্য পাবেন বন্ধুরা ডালিম ফল মাকে বা এই বেদানা ফল মাকে নিবেদন করলে অবশ্যই আর্থিক উন্নতি আপনারা পাবেন এবং সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এছাড়া বাড়িতে এই সময়ের মধ্যে ডালিম গাছ নিয়ে আসতে পারেন ডালিম বা বেদানা গাছের চারা বাড়িতে নিয়ে এসে পুতন বিশেষ করে বাড়ির প্রবেশ দরজার পাশে পুঁততে পারেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই গাছ আপনারা লাগান বন্ধুরা এই গাছ কখনোই কিন্তু উত্তর পশ্চিম কোণে লাগাবেন না উত্তর পশ্চিম কোণে কিন্তু এই গাছ লাগাবেন না বাকি যে কোনো জায়গায় লাগাতে পারেন একদম সেন্টারে বাড়ির মাঝখানে লাগাবেন না এবং উত্তর পশ্চিম কোণে লাগাবেন না সবথেকে উত্তম হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ বা বাড়ির এন্ট্রান্সের পাশে আপনারা লাগাতে পারেন মায়ের কৃপা সময় আপনাদের ওপরে থাকবে এই গাছের মাধ্যমে বন্ধুরা ডালিম বা বেদানা গাছ যেমন আপনারা লাগাতে পারেন যদি সম্ভব না হয় যারা ফ্ল্যাটে থাকেন তাহলে তারা এই গাছের ফটো আপনারা নিয়ে আসতে পারেন ফটো অটো নিয়ে এসে ফ্রেম করে আপনারা বাড়ির দক্ষিণ পূর্বকোণে বাড়ির দক্ষিণ পূর্বকোণ অগ্নিকোণে এই গাছের ছবি আপনারা টাঙিয়ে রাখুন এর ফলেও বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসতে পারে বাস্তুতে যেমন এর প্রয়োগ আছে জ্যোতিষ স্বাস্থ্য এর প্রয়োগ আছে অনেক বিভিন্ন ধরনের প্রয়োগ হয় এই ডালিম গাছ নিয়ে আজকে আমি উপস্থাপিত করছি অত্যন্ত সহজ উপায় শুধুমাত্র এই সময়ের মধ্যে ডালিম ফল অবশ্যই কিনুন এবং এই ফল বাড়িতে নিয়ে এসে বাড়ির সদস্যরা আহার্য হিসেবে গ্রহণ করুন মাকে প্রদান করুন নিবেদন করুন মায়ের প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং এই ফল একটু বাচ্চা মেয়েদের মধ্যে আপনারা ডিস্ট্রিবিউট করুন এর মাধ্যমেই আপনারা অবশ্যই এই ফলের যে গুণ মাল্টিপ্লিকেশান অর্থাৎ বৃদ্ধি আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক বৃদ্ধি আপনারা পেতে পারবেন অর্থাৎ সহজ উপায় আশা করি করতে কোনো সমস্যা হবে না এবং এই সময়ের মধ্যে ডালিম আপনারা পেয়েও যাবেন বা এই বেদানা ফলও আপনাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে হিন্দু ধর্ম সাথে বিভিন্ন বিষয় নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় মা